প্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ শাহানুর আলম প্রভাষক কৃষি শিক্ষা মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ তো প্রিয় শিক্ষার্থী আজকে আমি আলোচনা করব কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় আমি লেকচার চার এর আগে আমি তিনটি লেকচার দিয়েছি অর্থাৎ মুরগির রোগব্যাধি পর্যন্ত আমি লেকচার দিয়েছি আজকে আমার চতুর্থ লেকচার কোয়েল ও কবুতর পালন আমার লেকচার চার আমি কোয়েল ও কবুতর পালন সম্পর্কে আলোচনা করব তো কোয়েল ও কবুতর পালনে আমরা যে বিষয়গুলো জানবো কোয়েল এবং কবুতরের পরিচয় গুরুত্ব জাত কোয়েলের বাসস্থান কবুতরের বাসস্থান খাদ্য ব্যবস্থাপনা এবং রোগ ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করব তো প্রিয় শিক্ষার্থী এখানে তোমরা দুইটি ছবি দেখতে পাচ্ছ প্রথম ছবি হচ্ছে কোয়েল দ্বিতীয় ছবি হচ্ছে কবুতর কোয়েল এবং কবুতরের ছবি তোমরা দেখতে পাচ্ছ হাটে বাজারে তোমরা অনেক জায়গায় কোয়েল এবং কবিতর কবুতর দেখতে পাও তো কোয়েল পরিচিতি কোয়েল কি কোয়েল হচ্ছে পোলট্রির ক্ষুদ্র ক্ষুদ্রতম একটি প্রজাতি অর্থাৎ আমাদের যে পোলট্রি আছে যেমন হাঁস মুরগি কবুতর কোয়েল তিথির এর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম প্রজাতি হচ্ছে কোয়েল তো এই কোয়েলের সাধারণত তোমার তিন থেকে চার বছর বাঁচে তাহলে কোয়েলের পরিচয় যদি আমরা দিতে চাই তাহলে আমরা প্রথমেই বলতে হবে কোয়েল হচ্ছে ক্ষুদ্রতম প্রজাতি কিসের কার প্রজাতি পোলট্রি পোলট্রি ক্ষুদ্রতম প্রজাতি এই কোয়েল দুই তিন থেকে চার বছর বাঁচে এই কোয়েল কী করে তিনটা থেকে ছয়টা অর্থাৎ বিকেল তিনটা থেকে ছয়টার মধ্যে ডিম পারে ডিম থেকে বাচ্চা ফুটতে সতেরো দিন সময় লাগে একটি কোয়েলের ওজন হয়ে থাকে দেড়শো থেকে দুইশো গ্রাম ডিমের ওজন আট থেকে দশ গ্রাম এরা ছয় থেকে সাত সপ্তাহ বয়সে ডিম দেয় কোয়েল বছরে একটি কোয়েল বছরে দুইশো আশি থেকে তিনশোটি ডিম দেয় ডিমের খোসার ওপর নীল বেগুনি কালো ও খয়েরি রঙের ফোটা ফোঁটা দাগ থাকে এরপর কোয়েলের জাত পৃথিবীতে প্রায় আঠারো জাতের কোয়েল পাওয়া যায় তো কোয়েলের জাতগুলোকে আমরা প্রধানত দুইটা ভাগে ভাগ করি একটা হচ্ছে ডিম উৎপাদনকারী জাত আর একটা মাংস উৎপাদনকারী জাত তো ডিম উৎপাদনকারী জাতের মধ্যে রয়েছে ডিম উৎপাদনকারী জাতের কি কি কোয়েল রয়েছে যেমন ফারাও। ব্রিটিশ রেঞ্জ ইংলিশ হোয়াইট টুক্রেডো এটা হচ্ছে ডিম উৎপাদনকারী কোয়েলের জাত মাংস উৎপাদনের কোয়েলের জাত হচ্ছে বব হোয়াইট এটা আমেরিকান জাত হোয়াইট ব্রোস্টেন এটা ইন্ডিয়ান জাত তো এই জাতগুলোর মধ্যে ফারাও উৎকৃষ্টতম তো কোয়েলের যে ডিম উৎপাদনকারী জাত আছে ফারাও এটা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট মানের জাত তো কোয়েলের গুরুত্ব কি তো কোয়েলের গুরুত্ব লিখতে গেলে অনেক লেখা যাবে তো প্রিয় শিক্ষার্থীরা কোয়েলের যে প্রধান যে গুরুত্ব কোয়েল হচ্ছে ক্ষুদ্র আকারের এটা পোলট্রি তাই এটা পালনে কি হয় জায়গা কম লাগে অল্প জায়গা লাগে এরপর কোয়েল পালন মুরগি পালনের চেয়ে খরচ কম লাগে যেহেতু ছোট খরচ কম লাগে রোগ কম হয় এদের ওষুধ কম লাগে যেহেতু রোগ বালাই কম হয় এই জন্য ওষুধের খরচ বাবদ কম ব্যয় হয় এরপর দ্রুত বারে ছয় থেকে সাত সপ্তাহ বয়সে এরা ডিম দিতে থাকে ডিম থেকে বাচ্চা ফুটতে ষোলো থেকে আঠারো দিন সময় লাগে কোয়েলের মাংস এবং ডিম অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর কম শ্রমের দরকার হয় কম মূলধনের দরকার হয় কোয়েল খুব শক্তিশালী প্রাণী এরা প্রতিকূল অবস্থায় বেঁচে থাকতে পারে এছাড়া মাংসে চর্বি কমেদের এরা কখনো কুচে নেয় না ইনকিউবেটরের সাহায্যে এদের বাচ্চা উৎপাদন করা যায় ডিমের আকার ছোটো হওয়ায় দাম কম এবং সকলে ক্রয় করতে পারে বছরে একটি কোয়েল দুইশো নব্বই থেকে তিনশোটি ডিম দিয়ে থাকে যা অন্যান্য পাখির তুলনায় অনেক বেশি একটি কোয়েল খাঁচায় ছয় থেকে ষাটটি মুরগি একটি মুরগি পালনের জায়গায় খাসা করে ছয় থেকে ষাটটি কোয়েল পালন করা যায় এটা হচ্ছে কোয়েলের গুরুত্ব তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন জানবো কোয়েলের বাসস্থান কি কীভাবে তৈরি করতে হয় তো কোয়েল দুইটা পদ্ধতিতে পালন করা যায় একটি হচ্ছে লিটার পদ্ধতি অন্যটি হচ্ছে খাঁচা পদ্ধতি তো লিটার পদ্ধতি যেটা ঘরের মেঝেতে দশ থেকে পনেরো সেন্টিমিটার করে কাঠের গুঁড়া হ্যাঁ ধানের তুষ বিছিয়ে দিয়ে ঘরের মেঝেতে কোয়েল পালন করা যায় এছাড়া খাঁচা পদ্ধতিতে ও কোয়েল পালন করা যায় তো কোয়েল পালনের যে খাঁচা পদ্ধতি এটা সবচেয়ে স সহজ অপেক্ষাকৃত ভালো পদ্ধতি এতে অল্প জায়গায় অনেক বেশি কোয়েল পালন করা যায় তবে খাঁচা পালন অধিক সুবিধাজনক এতে অল্প জায়গায় বেশি পালন করা যায় খাঁচায় পালনের ক্ষেত্রে প্রতিটি খাঁচার পরিমাণ হবে একশো বিশ সেন্টিমিটার দৈর্ঘ্য অর্থাৎ আমরা কীভাবে খাঁচাটা তৈরি করবো তো খাঁচায় কোয়েল পালন করতে গেলে আমাদের একশো বিশ সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট খাঁচা বানাইতে হবে এর প্রস্থ হবে ষাট সেন্টিমিটার এবং উচ্চতা হবে ২৫ সেন্টিমিটার এ ধরনের এই আয়তনের খাঁচায় পঞ্চাশটি কোয়েল পালন করা যায় প্লাস্টিকের খাঁচা কোয়েলের জন্য সবচেয়ে বেশি খাঁচাই পালনের জন্য চার থেকে পাঁচ তলা বিশিষ্ট খাঁচা তৈরি করা যায় তিন তিন সপ্তাহ বয়স পর্যন্ত বাচ্চার খাঁচায় বয়স পর্যন্ত বাচ্চার খাঁচায় মেঝের জালের ফাঁস হবে তিন থেকে তিন সেন্টিমিটার গুনন তিন সেন্টিমিটার অর্থাৎ শিক্ষার্থীরা এর এতক্ষণ আগে একটু আগে যে আমি খাঁচার কথা বললাম একশো বিশ সেন্টিমিটার দৈর্ঘ্য সাত সেন্টিমিটার প্রস্ত সেই খাঁচায় খাঁচার যে মেঝে এই মেঝের ফাঁস কেমন হবে যেহেতু এটা খাঁচা এই জন্য তিন তিন মিলিমিটার গুনুন তিন মিলিমিটার যুক্ত খাসা তৈরি করতে হবে এর এর বাচ্চার জন্য আর বারন্ত বয়স্ক কোয়েলের জন্য পাঁচ মিলিমিটার গুনুন পাঁচ মিলিমিটার ব্যাসের ছিদ্রযুক্ত খাসা তৈরি করতে হবে লিটার পদ্ধতিতে ঘরে পাঁচ থেকে দশ সেন্টিমিটার পুরো করে লিটার বিষিয়ে পালন করা যায় যেটা আমি একটু আগে বলে ফেলছি এরপর কোয়েলের খাদ্য ব্যবস্থাপনা তো প্রিয় শিক্ষার্থী স্বাস্থ্য রক্ষা বৃদ্ধি এবং অধিক ডিম মাংস উৎপাদনের জন্য কোয়েলকে নিয়মিতভাবে সুষম খাদ্য দিতে হবে তো একটি বয়স্ক কোয়েল প্রতিদিন ২০ থেকে ২৫ গ্রাম খাবার খেয়ে থাকে এগুলো নয় ব্যক্তিকের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি পূর্ণ বয়স্ক কোয়েল প্রতিদিন বিশ থেকে পঁচিশ গ্রাম খাবার খেয়ে থাকে কোয়েলের খাদ্যে ২২ থেকে ২৪ ভাগ আমিষ থাকা প্রয়োজন বিভিন্ন বয়সের দশ কেজি ওজনের একটি সুষম খাদ্য তালিকা তৈরি করা হলো এটা বইতে আছে তোমরা দেখে নিও তাহলে কোয়েলের খাদ্যে থেকে ভাগ আমিষ দিতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ নৈব্যাক্তিক এরপর কোয়েল তিন সপ্তাহ বয়স পর্যন্ত সুটকির গুঁড়া বা আমিষ বেশি দিতে হবে অর্থাৎ কোয়েলের যখন তিন সপ্তাহ বয়স পর্যন্ত আমরা কি দিব আমিষ জাতীয় খাবার বেশি দিব এরপর পাঁচ থেকে ছয় সপ্তাহ বয়সে ঝিনুকের গুঁড়া গম ভাঙা বেশি দিতে হবে এরপর ডিম পাড়া কোয়েলকে ঝিনুকের গুঁড়া ও চাউলের গুঁড়া বেশি করে খাবার দিতে হবে তো কোয়েলের বাচ্চা পালন তো প্রিয় শিক্ষার্থীরা কোয়েল মুরগির মতো কুচে নেয় না তো এই জন্য এই কোয়েলের ডিম যেহেতু মুরগি এবং সরি কোয়েলের ডিম থেকে বাচ্চা ফুটতে ষোলো থেকে আঠারো দিন সময় লাগে এই জন্য কুচে মুরগির নিচে এই ডিম দিয়ে বাচ্চা ফুটানো যায় এছাড়া ইনকিউবেটরের মাধ্যমেও ডিম থেকে বাচ্চা ফুটানো হয় তো বাচ্চা ফুটানোর জন্য কি করতে হবে যথেষ্ট আলোর ব্যবস্থা রাখতে হবে হ্যাঁ কৃত্রিম আলোর সমনে চব্বিশ ঘন্টার মধ্যে ষোলো ঘন্টা আলোর ব্যবস্থা রাখতে হবে আমরা কৃত্রিম আলো দিয়ে যদি আমরা ডিম ফুটাই তাহলে কি করতে হবে দিনে চব্বিশ ঘন্টার মধ্যে ষোলো ঘন্টা আলোর ব্যবস্থা করতে হবে বাচ্চা ফুটানোর ডিম উৎপাদনের জন্য প্রতি দুই থেকে তিনটি স্ত্রী কোয়েলের সাথে একটি পুরুষ কোয়েল রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা মুরগি পালনের চ্যাপ্টারে বলেছিলাম মুরগির ক্ষেত্রে তো কোয়েলের ক্ষেত্রেও অর্থাৎ যে সকল ডিম থেকে আমরা বাচ্চা উৎপাদন করব সে সকল ডিম উর্বর হতে হবে আর উর্বর ডিম পাওয়ার জন্য দুই থেকে তিনটি স্ত্রী কোয়েলের সাথে একটি পুরুষ কোয়েল রাখতে হবে তাহলে সেই ডিম থেকে বাচ্চা ফুটবে কোয়েল কখনও কুচো নেয় না তাই কুচে মুরগির সাহায্যে অথবা কৃত্রিম ইনকিউবেটরের সাহায্যে কোয়েলের বাচ্চা থেকে ডিম ফোটানো হয় কোয়েলের ডিম থেকে বাচ্চা ফোটানো হয় ষোলো থেকে আঠারো দিনে কোয়েলের ডিম ফুটে বাচ্চা বের হয় ব্যাটারি বা লিটার পদ্ধতি যে কোনো পদ্ধতিতেই বাচ্চা পালন করা যায় কোয়েলের বাচ্চাকে প্রথম দিন আটানব্বই থেকে একশো ডিগ্রি ফার হাইট তাপের নিচে রাখতে হবে প্রতি দুই দিন পর পর তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড করে কমিয়ে আনতে হবে এরপর কোয়েলের রোগ ব্যবস্থাপনা তো প্রিয় শিক্ষার্থীরা কোয়েলের বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে এর এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি রোগ হচ্ছে রক্ত আমাশয় এরপর আর রোগ আছে ব্রুডার নিউমোনিয়া বা অ্যাসপার জিলোসিস তো রক্ত আমাশয় যদি কোয়েলের দেখা দেয় তাহলে কি হবে রক্ত আমাশয় রোগে আক্রান্ত হলে কোয়েল ঘন ঘন রক্ত মিশ্রিত পায়খানা করবে খাবারে অনীহা প্রকাশ করবে স্বাস্থ্য খারাপ হয়ে যাবে প্রতি লিটার পানিতে কক্সিনিল বিশ গ্রাম ঔষধ দুই গ্রাম হারে মিশিয়ে পরপর তিন দিন খাওয়াতে হবে অর্থাৎ কোয়েলের যদি রক্ত আমাশয় হয় তাহলে কক্সিনিল একজাতীয় ঔষধ আছে যেটা বিষ কক্সিনিল বিষ ঔষধ দুই গ্রাম হারে মিশিয়ে অর্থাৎ প্রতি লিটার পানিতে দুই গ্রাম মিশিয়ে কবুতরকে পরপর তিন দিন খাওয়াতে হবে ব্রুডার নিয়ম আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে এ ধরনের রোগে বাচ্চা কোয়েলের মৃত্যু হয় হতে পারে যদি ব্রুডার থাকাকালীন অবস্থায় তাপমাত্রা স্বাভাবিক না রাখা হয় তাহলে অ্যাসপার্জলিস ফিউমিগেশন নামক ছত্রাকের মাধ্যমে এ রোগ হয়ে থাকে ছত্রাকের প্রভাবে এই রোগ হয়ে থাকে এ রোগে বাচ্চা পাখি ঝিমাই দুর্বল হয়ে পড়ে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় জোরে শ্বাস প্রশ্বাস নিতে থাকে চোখ লাল হয়ে যায় চোখ দিয়ে পানি পড়ে এই ব্রুডার নিউমোনিয়া বা অ্যাসপার্জিলোসিসের কারণে তো চিকিৎসা কী হবে এই ব্রুডার নিউমোনিয়া বা অ্যাসপার্জিলোসিস রোগ থেকে কোয়েলকে রক্ষা করতে হলে দুই গ্রাম ক্যালসিয়াম প্রোপিনয়েট পুঁতি একশো কেজি খাবারের সাথে মিশিয়ে কোয়েলকে খাওয়াতে হবে প্রিয় শিক্ষার্থী কোয়েলের আরেকটি রোগ আছে আলসারেটিভ ইন্টারাটাইটিস আলসারেটিভ ইন্টারা ইন্টারাইটিস কোয়েলের একটি গুরুত্বপূর্ণ রোগ এ রোগে পাতলা পায়খানা হয় পাখি দুর্বল হয়ে পড়ে খিচুনি হয় ক্ষুদ্রান্তে ও সিকামে ক্ষত দেখা দেয় এ রোগের চিকিৎসায় প্রতি লিটার খাবার পানিতে এক গ্রাম স্ট্রেপ্টোমাইসিস মিশিয়ে পরপর তিন দিন খাওয়াতে হবে এছাড়া কোয়েলের পালনে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে হবে যা কোয়েলকে কী করবে বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করবে এজন্য কি করতে হবে কোয়েলের ঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আলো বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে বিভিন্ন সময়ে কোয়েলকে আলাদা আলাদাভাবে রাখতে হবে সুস্থ কোয়েলকে অসুস্থ কোয়েল থেকে আলাদা করে রাখতে হবে কোয়েলের ঘরে অন্য পশু পাখি বা জীবজন্তুকে প্রবেশ করতে দেওয়া যাবে না সুষম খাবার ও পানি সরবরাহ করতে হবে প্রিয় শিক্ষার্থীরা এরপরে কবুতর পালন তো কবুতর হচ্ছে শান্তির প্রতীক হ্যাঁ শান্তির প্রতীক হচ্ছে কবুতর এটাও একটা পোলট্রির মধ্যে পড়ে পোল্ট্রি শিল্পের মধ্যে পরে তো কোয়েল কি করতে হবে কোয়েল পালনের গুরুত্ব কি তো কোয়েল পালনের গুরুত্ব এবং কবুতর পালনের গুরুত্ব একই রকম তো কবুতর আমাদের বাড়িতেই খুব ক্ষুদ্র পরিসরে চাষ করা যায় কবুতর তো কবুতর পালনের গুরুত্ব কি ছয় মাস বয়স হতে প্রতি মাসে গড়ে দুটি করে বাচ্চা দেয় এটা পালনে জায়গা কম লাগে খরচ কম লাগে ব্যাধি কম হয় এরপর আঠারো দিনেই কবুতরের ডিম থেকে বাচ্চা ফুটে ফুটে বের হয় এরপর চিত্র বিনোদন হিসেবে ব্যবহার করা যায় কবুতর পালনকে ব্যবসা বাণিজ্য করা যায় ব্যব কবুতর পালন করে এগুলো হচ্ছে কবুতর পালনের গুরুত্ব এরপর কবুতরের জাত তো কবুতর জাতকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি কবুতরের জাতকে একটা হচ্ছে মাংস উৎপাদনকারী জাত তো মাংস উৎপাদনকারী জাতের মধ্যে আসে হোয়াইট কিং টেক্সোনা সিলভার কিং হামকাচ্চা গাউরা গোলা এগুলো হচ্ছে মাংস উৎপাদনকারী জাত চিত্ত বিনোদনের মধ্যে জাত রয়েছে ময়ূরপঙ্খী সিরাজি লহরি ফনটেইল এরপর গিরিবাস লোটন যেগুলো কবুতরের চিত্র বিনোদনকারী জাত কবুতরের বাসস্থান কবুতরের বাসস্থান কীভাবে তৈরি করতে হবে কবুতরের ঘর উঁচু করে তৈরি করতে হবে যাতে কুকুর বিড়াল আক্রমণ করতে না পারে হালকা কাঠ পাতলা টিন বাঁশ প্যাকিং বক্স দিয়ে ঘর তৈরি করতে হবে কবুতরের ঘরে প্রচুর আলো বাতাসের ব্যবস্থা রাখতে হবে এরপর পুঁতিজোড়া কবুতরের জন্য তিরিশ সেন্টিমিটার লম্বা তিরিশ সেন্টিমিটার উচ্চতা এবং তিরিশ সেন্টিমিটার চওড়া খুব তৈরি করতে হবে ঘরের ঘরের প্রতিটি খোপে দুটি কবুতরের স্ত্রী পুরুষ কবুতর রাখার ব্যবস্থা রাখতে হবে অর্থাৎ কবুতর জোড়ায় জোড়ায় পালন করতে হবে এরপর কবুতরের ডিম থেকে কীভাবে বাচ্চা উৎপাদন করা হয় তো কবুতর কবুতরের ডিম ছয় পাঁচ থেকে ছয় মাস বয়স হলেই স্ত্রী কবুতর ডিম দিতে শুরু করে এরা আটাশ দিন পরপর আটচল্লিশ ঘন্টার ব্যবধানে দুটি করে ডিম পারে স্ত্রী পুরুষ উভয়ই কবুতর পালাক্রমে ডিমে তা দেয় কবুতরের ডিম থেকে বাচ্চা ফুটতে সতেরো থেকে আঠারো দিন সময় লাগে এরপর শিক্ষার্থীরা কবুতরে বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে যেমন রানীক্ষেত ইনফ্লুয়েঞ্জা গাম্বরোসিস স্পার্জোলোসিস রক্ত আমাশয় যেগুলো মুরগি বা কোয়েলের মতোই লক্ষণ প্রকাশ করে তোমরা এই বইতে ছক আসে এই ছক থেকে দেখে নেবে তো প্রিয় শিক্ষার্থী ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যেগুলো পড়াইলাম এগুলো বই থেকে তোমরা সুন্দর করে রিডিং পড়ে নেবে বই দাগাবে তাহলে নয় ব্র্যাক থেকে তোমরা কমন পেয়ে যাবে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম